যখন একজন হিন্দু ব্যক্তি মুসলিম সেজে মক্কা মদিনার পবিত্র কাবা শরীফে তোয়াফ করতে পৌঁছালো তখন কি ঘটল, আজকের ভিডিওতে সেই তত্ত্বটাই আপনাদের জানাতে চলেছি, যেটা জানার পর আপনারা চমকে উঠতে বাধ্য হবেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে প্রতিটি মুসলমানের মধ্যে ইচ্ছা হয় যে মৃত্যুর আগে একবার হলেও সে যেন মক্কার কাবা শরীফের দর্শন লাভ করতে পারে, অর্থাৎ একবার হলেও সে যেন মক্কায় হজ পালন করতে পারে। কাবা শরীফকে এতটাই পাক বা পবিত্র মনে করা হয় যে সেখানে অমুসলিমদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা আছে। শুধু তাই নয়, এমনটাও বলা হয় যে যদি কোনো অমুসলিম ব্যক্তি সেখানে প্রবেশের চেষ্টা করে তাহলে তিনি বিভিন্ন রকম বাধা বিপত্তির শিকার হয়ে পড়েন। আসলে ওখানে কি এমন আছে যার কারণে কোনো অমুসলিম ব্যক্তি সেখানে প্রবেশ করতে পারে না? বন্ধুরা, আপনারা জানলে চমকে উঠবেন যে প্রতি বছর সারা পৃথিবীর প্রায় 60 লক্ষ মানুষ মক্কা মদিনার কাবা শরীফে হজ পালন করতে আসেন। কাবা শরীফকে ইসলাম ধর্মের সবথেকে পবিত্র মনে করা হয়, যেটা মক্কায় অবস্থিত। বন্ধুরা, আমরা আগেই জানিয়েছি যে কোনো অমুসলিম ব্যক্তি মক্কার কাবা শরীফের ভিতরে প্রবেশ করতে পারে না। তার সত্ত্বেও ভারতবর্ষের কেরালা রাজ্যের একজন হিন্দু ব্যক্তি কিভাবে মক্কার ভিতরে প্রবেশ করল সেই গাছুরোটা ঘটনাটি আপনাদের জানাতে চলেছি। রমেশ নামের একজন হিন্দু ব্যক্তি, যিনি সৌদি আরবের রিয়াদ শহরে কাজ করতেন এবং তার মুসলমান বন্ধু সিদ্দিকের সঙ্গে থাকতেন, সেখানে থাকাকালীন মুসলমান ধর্মের বিভিন্ন গল্প শুনে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সেখানকার লোকজন এবং তাদের সংস্কৃতি তার মনকে কেড়ে নিয়েছে, আর সেই কারণে তিনি পবিত্র বনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি হিন্দু থেকে মুসলিম হয়ে গেলেন। যখন তিনি তার বাড়ি কেরালায় ফিরে এসেছিলেন তখনও ইসলাম ধর্মের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি এবং ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মন স্থির করে নেন। ফলে তিনি সকলের সামনে কবুল করে নিয়েছিলেন এবং তার চিন্তাভাবনা অনুযায়ী ইসলামই হলো সবথেকে সুন্দর এবং শান্তিপ্রিয় ধর্ম। সে তার নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারপর তিনি এই ধর্ম গ্রহণ করেন। আর এই ধর্ম গ্রহণ করার পর তিনি তার নাম দিয়েছিলেন মোজাম্মেল, যিনি প্রথমে রমেশ এবং প্রকৃত হিন্দু ছিলেন। এই ধর্ম গ্রহণ করার পর তিনি প্রকৃত মুসলমানের মতো 5 ওয়াক্তের নামাজি হয়ে গিয়েছিলেন আর এই ধর্মের সমস্ত নিয়ম মেনেই চলতেন। তারপর তার মনে হঠাৎই একটি ইচ্ছা জাগে যে সে অন্তত একবার মক্কার কাবা শরীফের ভিতরে প্রবেশ করবে। আর আমরা তো এটা সবাই জানি যে আল্লাহ গড ভগবান তার সাচ্চা ও নেক বান্দাকে সব সময় কবুল করে নেন, আর আল্লাহ সেই মোজাম্মেলের স্বপ্নও পূরণ করেছিলেন। তার জন্য মোজাম্মেল নতুন নামের পাসপোর্ট বানিয়ে নেন আর মক্কা মদিনাতে জিহারত করার উদ্দেশ্যে পাড়ি দেন। বন্ধুরা, একটি কথা স্মরণে রাখবেন যে রমেশ নামের ব্যক্তিটি, যিনি হিন্দু থেকে মুসলিম হয়ে যখন মক্কায় হজ করতে যাচ্ছিলেন তখন এমন ভক্তিশ্রদ্ধা নিয়ে যাচ্ছিলেন যে সে যেন মক্কার কাবা শরীফের ভিতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন এবং তাকে যেন সেখানেই দাফন করে দেওয়া হয়, যেমনটা প্রতিটি মুসলমানের ইচ্ছা থাকে। আর সেই মনোভাবের প্রতি এতটাই মজবুত ছিলেন যে তিনি তার সঙ্গে করে কাফনের কাপড়ও নিয়ে রেখেছিলেন। তিনি সর্বপ্রথমে মক্কায় গিয়েছিলেন এবং সমস্ত নিয়মবিধি পালন করেছিলেন, তারপর মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে পাড়ি দেন। সেখানে 2 দিন থাকার পর খোদার রাজ্যে দোয়া করেন যে আপনি আমাকে আপনার হেফাজতে নিয়ে নিন, আর আমি এখান থেকে ফিরে যেতে চাই না। আর আল্লাহর কি কুদরত দেখুন, আল্লাহ তার দোয়াও কবুল করে নিয়েছিলেন। তিনি যখন ভোরের বেলায় ফজরের নামাজ পড়ে সেজদায় গিয়েছিলেন সেখান থেকে তিনি আর ওঠেননি, অর্থাৎ সেখানেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সেখানেই দাফন করা হয়েছিল। আসলে আল্লাহ গড ভগবান সেই সব মানুষদের দোয়া প্রার্থনা কবুল করে নেন যারা তার কাছে নিজেকে সঁপে দেন আর যার ঈমান মজবুত থাকে। তবে সবশেষে আপনাদের একটা কথাই জানিয়ে রাখি, যে ব্যক্তি তার ঈমানকে শক্ত করে ধরে রেখে আল্লাহ গড ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে তার পথ ধরে এগিয়ে চলেন তারাই তার কৃপা লাভ করেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।